যে কণ্ঠসঙ্গীতের এবং উত্তর ভারতীয় কণ্ঠসঙ্গীত বা শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলি, সেক্ষেত্রে আমরা যারা ভারতীয় আমাদের সমস্ত কিছু বোধ হয় শুরু হয় তিনজনের নাম দিয়ে, তিনজনের নাম করে, সেই ব্রহ্মা, সেই বিষ্ণু এবং সেই মহেশ্বর। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বরা, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তসমৈ শ্রী গুরবে নমঃ। গুরুদের নাম করে আমরা শুরু করি, গুরুদের নাম স্মরণ করে আমরা পথ চলি, সেই জন্যই আমরা সফল যতটুকুও হতে পারি, ঠিক সেই কারণেই হতে পারি। আর সেই গুরুদের নাম করে, সেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম করে আজকে আমাদের পথ চলা শুরু হবে, আজকে সন্ধ্যের পথ চলা শুরু হবে। আমাদের সন্ধ্যের সময়টুকু আমরা, যে সময়টুকু সাক্ষী হব আমরা সবাই, ওরাও প্রস্তুত প্রায়, গুরুর নাম করে ওরা শুরু করবে, আমরা সবাই শুরু করব। সকলকে আবার একবার নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, সবাই খুব ভালো থাকবেন এবং আমি জানি সারা সন্ধ্যে প্রচণ্ড ভীষণ ভালো কাটবে আমাদের। কখনো বেহালা, কখনো শরৎ, কখনো সেতার, কখনো কণ্ঠসঙ্গীত, কখনো বাঁশি, কখনো কথক। আমরা বুকে তৈরি করি, আমরা মালা তৈরি করি বিভিন্ন ফুল দিয়ে, সেই রকমই বিভিন্ন ফুল দিয়ে মালা তৈরি করবে ওরা এবং সেই মালা ভাগ করে নেব আমরা সবাই। যারা শোনে তারাও তো আসলে অনুষ্ঠানের অঙ্গ, তার কারণ যখন কেউ গান করেন, যখন কেউ বাজান, যখন কেউ নৃত্য পরিবেশন করেন, তখন এরকম তো নয় যে শুধুই পরিবেশন করেন, এরকমটা নয়। কিন্তু সামনে কয়েকজন আছেন এবং সামনে কয়েকজন থাকবেন এবং কেউ শুনবেন, এই আশাতেই কিন্তু আমরা সব কিছু করি। এই যে আমি কথা বলছি, আপনাদেরকে দেখেই ভালো লাগছে কথা বলতে, কিন্তু আপনারা না থাকলে এই কথাটুকুও বোধ হয় বলতে ভালো লাগতো না, তেমনি ওদের জন্যেও তাই। আমরা শুরু করব, আমরা শুরু করব আমাদের কণ্ঠসঙ্গীতের পরিবেশনা গুরুদের নাম করে। নমস্কার।